ঈদের আগাম যাত্রায় রেলওয়ের শতভাগ টিকিট অনলাইনে দেয় কমেছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার বিড়ম্বনা। তবে সার্ভার জটিলতার কারণে বেড়েছে ভোগান্তি। রেল কর্তৃপক্ষের দাবি, অনলাইনে টিকিট পেতে প্রতিনিয়ত 14 লাখ মানুষ সার্ভারে প্রবেশের চেষ্টা করছে, যে কারণে সৃষ্টি হচ্ছে জটিলতা। ইউসুফ আলী রিপোর্ট। একসময় ঈদে গ্রামের বাড়িতে যেতে আগাম টিকিটের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো যাত্রীদের। এবছর শতভাগ রেলওয়ের টিকিট অনলাইনে দেয়ায় কমলাপুর রেল স্টেশনে নেই টিকিট প্রত্যাশীদের দীর্ঘ সারি। যারা টিকিট কাটতে পেরেছেন তাদের দাবি, লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি থেকে রক্ষা পেয়েছেন। তবে নিবন্ধন সহ অনলাইনে টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন অনেকে। তারা নিরক্ষর, লেখাপড়া জানে না, তারা তো অনলাইন সম্পর্কে কিছু ধারণা নাই, নিবন্ধন করতে পারতেছে না আর কি। মানে আইডি কার্ডের ফটো আমি এটা দেওয়ার পরেও ফটোটা ওরা গ্রহণ করছে না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে 20 এপ্রিলের জন্য 28,000 আগাম টিকিট দিতে গিয়ে দেখা গেছে সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত মাত্র 30 মিনিটে প্রায় 2.5 কোটি লোক সার্ভারে প্রবেশ করার চেষ্টা করেছে। 2.5 কোটি হিট মানে তো বুঝতে পারছেন যে কত বিশাল একটা বিষয়। মানে মিনিটে 13 লক্ষ হিট আমরা দিতে পারি, কিন্তু আপনারা দেখেন হিট পড়তেছে 24 লাখ, 30 লাখ, 20 লাখ, তো এই জন্য সার্ভারটা বিজি হয়ে যাচ্ছে। এদিকে কমলাপুর রেল স্টেশনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে যান রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির। এ সময় তিনি বলেন, নির্বিঘ্নে ঈদ যাত্রা নিরাপদ করতে সাধ্যমতো চেষ্টা চলছে। যখন আপনি ভিতরে আছেন তখন দেখাচ্ছে টিকিট আনেভেলেবল, তখন আরেকজন দেখছে টিকিট তো নাই, গেল কোথায়। এটা কিন্তু এরপরে যে আউট হয়ে যাচ্ছে তখন এটা আবার অ্যাভেলেবেল হয়ে যায়। আমি তো বলছি আমরা ওয়াটারপ্রুফ না, আমাদের কিছু ভুল থাকতে পারে, নিশ্চয়ই আমরা যাতে সামনেতে আরও ভালো করতে পারি। আগাম টিকিট নিতে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় থাকলেও পর্যাপ্ত টিকিট রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। কোনো বাড়তি টাকাও নেওয়া হচ্ছে না, কোনো টিকিটের সংকট নাই। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা।